পেঁয়াজ রপ্তানিতে ভারত শুল্ক বাড়ানোর ফলে বাংলাদেশ বিপাকে পড়েছে জানিয়ে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, বাজার স্থিতিশীল রাখতে অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হবে। সোমবার সচিবালয়ে একথা বলেন তিনি। ভারত এত বড় দেশ, আমরা প্রতিবেশী দেশ, প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশকে আপনার কেন এক্সেম্পশন দেন না? এই কোটি কোটি টনের মধ্যে বাংলাদেশে যাবে আপনার 4 লাখ 5 লাখ টন, এতে আপনাদের বাজারের উপর তো তেমন কোনো প্রভাব পড়বে না। এখন এটা মোকাবেলা করার জন্য আমাদেরকে অল্টারনেটিভ হলো যে অন্য অন্য দেশ থেকে, ইজিপ্ট, তার্কি, চায়না, অন্য দেশ থেকে এটা আমদানির ব্যবস্থা করতে হবে। এটা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, তারা করবে, তা সত্ত্বেও আমরা সবসময় যোগাযোগ রাখছি।